আজকের অনলাইন ক্লাসে তোমরা যারা ছোটো ছোট ছাত্রছাত্রী আমার তোমাদের জন্য আজকের ছোটদের রবীন্দ্রনাথ খুব সুন্দর কয়েকটি বাক্য কিভাবে লিখলে তোমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবে সম্পূর্ণ নাম্বার পাবে তো সেরকম আমি সুন্দর করে তোমাদের জন্য লিখেছি আজকের ক্লাসে ছোটোদের রবীন্দ্রনাথ তোমাদের সাথে আলোচনা করব আর এখানে বলে রাখি বড়দের জন্য রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথ নিয়ে একটা বড় রচনা এর আগে আমি ক্লাসে নিয়েছি একটা অনেক দিন আগে সেই ক্লাসটা তোমরা যেটা দেখো দেখে নিতে পারো তো আজকের ক্লাসে ছোটদের জন্য রবীন্দ্রনাথ খুব সুন্দর কয়েকটি বাক্য তোমাদের জন্য কীভাবে লিখবে কলকাতার জোঁড়াসাঁকর ঠাকুর পরিবারে আঠারোশয় একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আবার বলছি কলকাতার জোড়া সাঁকোর ঠাকুর পরিবারে আঠেরোশয় একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এইভাবে সুন্দর করে লাইনটা লিখবে জোড়া সাঁকো বানানটা কি বর্গিজয় ওকার ডয় শূন্য অডয় আকার জোড়া সাঁকো দন্তস্বয় চন্দ্রবিন্দু আকার কয় ওকার সাঁকো কলকাতার জোড়া সাঁকোর ঠাকুর পরিবারে আঠেরোশয় একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ঠিক আছে পরের লাইন কী লিখবে তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী আবার বলছি তার তাঁর চন্দ্রবিন্দু আকার তাঁর যেহেতু সম্মানীয় ব্যক্তি গুরুজন তাই তার দিতে হয় তয় চন্দ্রবিন্দু আকার তাঁর আর ছোটো হলে তাকে আমরা লিখি তার তয়াকার তার এটা ভালো করে বুঝবে তাহলে কী হলো তাঁর চন্দ্রবিন্দু আকার তার পিতার নাম মহর্ষি ম হ মধ্যয় রেপ হর্ষি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী দয়কার বৈদর্গী দেবী শারদা দেবী ঠিক আছে দু নম্বর লাইন এটা লিখলে তিন নম্বর লাইন হচ্ছে প্রথমে ওরিয়েন্টাল স্কুলে ভর্তি হন প্রথমে ওরিয়েন্টাল ও রহস্যী অন্তঃসয় একার দন্ত নয় টয় ল ওরিয়েন্টাল স্কুলে ভর্তি হন ঠিক আছে চার নম্বর লাইন লিখবে কি স্কুলের পরিবেশ আর বাঁধা ধরা নিয়মের পড়াশুনো তার ভালো লাগতো না আবার বলছি খুব সুন্দর লাইন বুঝতে পারছো স্কুলের পরিবেশ আর বাঁধা ধরা নিয়মের পড়াশুনো তার ভালো লাগতো না ঠিক আছে এখানে তোমাদের বলি স্কুলের পড়াশুনার চাপ আর এই বাঁধা ধরা নিয়মের পড়াশুনো তোমাদের কাদের কাদের ভালো লাগে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তা লাইনটা বলছি আবার স্কুলের পড়াশুনোর পরিবেশ আর বাঁধা ধরা নিয়মের পড়াশুনো তার ভালো লাগতো না ঠিক তারপরে দেখো তাই বাড়িতেই বাংলা ইংরেজি সংস্কৃত অঙ্ক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বিভিন্ন মাস্টার মাস্টারমশাইয়ের কাছে পড়তেন আবার বলছি তাই বাড়িতেই বাংলা ইংরেজি সংস্কৃত অঙ্ক বিজ্ঞান প্রভৃতি বিষয় বিভিন্ন মাস্টার মাস্টারমশাইয়ের কাছে পড়তেন ঠিক আছে লিখেছ তারপরের লাইন দেখো ছেলেবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন ছেলেবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন লিখেছ পরের লাইন দেখো পরবর্তীকালে অনেক কবিতা কমা গান কমা গল্প কমা উপন্যাস কমা প্রবন্ধ রচনা করেন পরবর্তীকালে অনেক কবিতা গান গল্প উপন্যাস প্রবন্ধ রচনা করেন এখানে উপন্যাস বানানো হচ্ছে কি হস্যৌ পদ দন্তনাই জফলা আকার দন্তস্ব উপন্যাস তিনি রচনা করেন লিখেছ তারপরে দেখো গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন গীতাঞ্জলি বানান কি গয়দের গি তয়াকার ইয়ে জয় লয়হশ্রী গীতাঞ্জলি আবার বলছি গয়দের গি তয়াকার ইএেবর্গীর জয় লয়হশ্রী গীতাঞ্জলি এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে সিঙ্গেল ইনভার্টেড কমা তোমরা জানো ঠিক আছে একটা সোজা কমা আর একটা উল্টো কমা প্রথমে দেবে উল্টো কমা তারপরে দেবে সোজা কমা সিঙ্গেল মানে একটা করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন সম্মানিত বানান কি ময় ময় আকার দন্ত নয় সম্মানিত হন ঠিক আছে তারপরে লেখো তিনি বীরভূম জেলার নিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন আবার বলছি তিনি বীরভূম জেলার শান্তি শান্তিনিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন বীরভূম বানান কি র রবীর ভয় মভূম বীরভূম জেলার শান্তি হর্ষি শান্তি নিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন দাড়ি। লিখেছ তারপরে লেখো বর্তমানে যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে তোমরা জানো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে তাই লিখবে এইভাবে বর্তমানে যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে তোমরা কারা কারা শান্তিনিকেতনে বেড়াতে গেছো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে তোমাদের ভালো লেগেছে কিনা বা তোমাদের অভিজ্ঞতা সেটাও আমাকে লিখে জানাতে পারো তাহলে বর্তমানে যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে এটা লিখলে তারপরে লাস্ট লাইন এইভাবে লিখবে উনিশশো সালের সাতই আগস্ট শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে আবার বলছি লাইনটা উনিশশো সালের সাতই আগস্ট শ্রাবণ মাসে তার মহাপ্রয়াণ ঘটে মহাপ্রয়াণ মানে পরলোক গমন করা আমাদের ছেড়ে চলে যাওয়ার চিরদিনের জন্য তা সুন্দর ভাষা এই ভাষাটা একটু কঠিন কিন্তু তোমরা লিখো তাহলে ফুল মার্কস পাবে বা ভালো হয় তাহলে আবার বলছি উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট শ্রাবণ তার মহাপ্রয়ণ ঘটে আগস্ট মানে এটা আমরা শ্রাবণ মাস ঠিক আছে আচ্ছা এই লাইনটা একটু সুন্দর করে বলে দিই এইভাবে তোমরা বলতে পারো উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তার মহাপ্রয়াণ ঘটে বা তোমরা কেউ কেউ এভাবে লিখতে পারো তেরোশয় আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তোমরা তোমাদের যে আগে বললাম না শ্রাবণ মাস ওটা তোমরা ব্র্যাকেটের মধ্যে বাইশে শ্রাবণ লিখতে পারো তাহলে এইভাবে লিখতে পারো উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট ব্র্যাকেটের মধ্যে বাইশে শ্রাবণ তার মহাপ্রয়াণ ঘটে মহাপ্রয়াণ লিখতে পারো বা এই লাইনটা এইভাবে লিখতে পারো তেরোশয় আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তার দেহাবসান ঘটে মহাপ্রয়াণ ঘটে বা দেহাবসান এখানে যদি তার দেহাবসান বা মৃত্যুর ডেটটা যদি আমরা বাংলায় লিখি তাহলে কিন্তু জন্ম ডেটও বাংলা লিখতে হবে তখন কিন্তু বাংলায় ওনার যে জন্মের তারিখ বারোশয় আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ বারোশয় আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতা জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয় তখন কিন্তু প্রথমে ওনার জন্মের তারিখটা বাংলায় লিখতে হবে বাংলা ডেটে লিখতে হবে তাহলে মৃত্যু তারিখটা বাংলা লিখতে পারবে আর যদি প্রথমটা ইংলিশে লেখো মৃত্যুটাও কিন্তু ইংলিশে লিখতে হবে এটা যেন মনে থাকে ইংলিশ বাংলা দুটো কিন্তু মিশিয়ে বললে হবে না তো আর একবার বলে দিই মন দিয়ে শুনে নাও কলকাতার জোড়া জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে আঠারোশ একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ঠিক আছে তাঁর পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী তারপরে কি লিখবে প্রথমে ওরিয়েন্টাল স্কুলে ভর্তি হন স্কুলের পরিবেশ আর ধরা নিয়মের পড়াশুনো তার ভালো লাগত না তাই বাড়িতেই বাংলা ইংরেজি সংস্কৃত অঙ্ক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে পড়তেন ছেলেবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন পরবর্তীকালে অনেক কবিতা গল্প গান উপন্যাস প্রবন্ধ রচনা করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হন তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন বর্তমানে যেখানে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের সাতই আগস্ট তার মহাপ্রয়াণ ঘটে বা দেহাবসান ঘটে তো এইভাবে সুন্দর করে লিখবে আবার বলছি কথাটা তোমরা যদি জন্ম এবং মৃত্যুটা বাংলা লেখো তা বাংলা লিখো আর যদি ইংলিশে লেখো তাহলে কিন্তু ইংলিশেটাই দুটো লিখবে আর এটায় গেল ছোটোদের জন্য সুন্দর করে বললাম তোমাদের ছোটোদের রবীন্দ্রনাথ আর বড়দের জন্য রবীন্দ্রনাথ একটু বড় করে খুব সুন্দর করে লেখা এর আগে আমি ক্লাস নিয়েছি একটা সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো সেটাও তোমাদের খুব ভালো লাগবে তো আজকের এই ছোটোতে রবীন্দ্রনাথ রচনাটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে তোমরা লাইক দিলে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে ঠিক আছে তা আর পরবর্তীকালে তোমাদের জন্য কোন বিষয়ে রচনা নিয়ে আসবো তোমরা সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে লিখে যে স্যার এই বিষয়ে পরবর্তীকালে রচনা নিয়ে আসতে পারেন তখন তখন আমি দেখব সেই বিষয়ে রচনা তোমাদের জন্য করা যায় কি না ঠিক আছে সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে